হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর চ্যানেল। আজ আপনাদের দেখাবো যে কীভাবে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে আমাদের ইনস্টলকৃত ড্রাইভারগুলো কীভাবে ব্যাক আপ করে রাখা যায়। সো আমরা যখন কম্পিউটারে আমাদের ড্রাইভারগুলো ইনস্টল করি, যেমন অডিওর জন্য অডিও ড্রাইভার, ভিডিওর জন্য গ্রাফিক্স ড্রাইভার, ভিডিও গ্রাফিক্স ড্রাইভার, তারপর মাদারবোর্ডের জন্য চিপসেট ড্রাইভার, দেন নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক ড্রাইভার, এগুলো আর কি। এগুলো যদি আমরা ব্যাক আপ দিয়ে রেখে দিতে পারি, তাহলে অন্য কোনো সময় যদি আমরা কোনো উইন্ডোজ সেট আপ করি, তাহলে এগুলো আমরা সহজেই ইনস্টল করতে পারি। সো এই ব্যাক আপ কিন্তু সফটওয়্যার থেকে সহজেই ইনস্টল করতে পারি। সেই জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটার নাম ডাবল ড্রাইভার। এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। এটার সাহায্যে আমরা সহজেই কম্পিউটারের যে কোনো ড্রাইভার ব্যাক আপ দিয়ে রেখে দিতে পারি, যাতে আমরা ভবিষ্যতে ওই ড্রাইভারগুলো সহজেই ইনস্টল করতে পারি। আর একটা কথা মনে রাখবেন, যদি আপনার বর্তমানে 32-বিট অপারেটিং সিস্টেম থাকে, উইন্ডোজের যে কোনো ভার্সন 32-বিট অপারেটিং সিস্টেম, যদি 32-বিট অপারেটিং সিস্টেমের ইনস্টলকৃত ড্রাইভারগুলো ব্যাক আপ দিয়ে রাখেন, যদি আপনি পরবর্তীতে 64-বিট অপারেটিং সিস্টেমের ড্রাইভার যদি ইনস্টল করতে চান, তাহলে কিন্তু 32-বিট অপারেটিং সিস্টেমের ড্রাইভার ব্যাক আপকৃত ড্রাইভার কিন্তু 64-বিট অপারেটিং সিস্টেমে কাজ করবে না। সো এটা মাথায় রেখে কাজ করবেন। এখন দেখা যায় আপনাদের কীভাবে ডাবল ড্রাইভার নামক সফটওয়্যার থেকে কীভাবে আমাদের কম্পিউটার ড্রাইভারগুলো ব্যাক আপ দেওয়া যায়। সো ডাবল ড্রাইভার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটা জাস্ট ইনস্টল করা লাগে না, এটা সরাসরি রান করা লাগে। সো প্রথমে আমার ফাইলে যাই, যেখানে আমার সফটওয়্যারটি আছে। এখানে দেখুন যে ডিডি লেখা আছে, ডাবল ড্রাইভার। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে যেহেতু আমি আমার কম্পিউটারের ড্রাইভারগুলো ব্যাক আপ করতে চাই, যেন আমি এখানে ব্যাক আপ লেখা আছে, এখানে ক্লিক করব। সো এখানে বলতেছে যে স্ক্যান কারেন্ট সিস্টেম। সো এখানে যদি ক্লিক করি, তো আমার বর্তমানে সিস্টেমে কী কী ড্রাইভার আছে সেটা দেখা যাচ্ছে। সো এখানে দেখেন যে ইউএসবির জন্য ইউএসবি ড্রাইভার আছে, সিডি রম ড্রাইভার আছে, অনেকগুলো ইন্টেল গ্রাফিক্স আছে, তারপর চিপসেট আছে, হাওয়াই এ মডেমের ড্রাইভার, এগুলো আর কি। সো এগুলো সবগুলো টিক দেওয়া নাই। আমি যদি চান যে সবগুলো ব্যাক আপ দিয়ে রাখতে, সো একসাথে সবগুলো এইভাবে সিলেক্ট করার থেকে, এভাবে চেক মার্ক দেওয়ার থেকে, আপনি জাস্ট এখানে সহজেই সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট আছে, সিলেক্ট অল, সিলেক্ট অল দেওয়ার সাথে সাথে এখানে দেখুন যে সবগুলো চেক মার্ক দেওয়া হয়ে গেছে। সো আপনি চাইলে এখানে সরাসরি ব্যাক আপ দিতে পারেন, ব্যাক আপ দিয়ে রাখতে পারেন। আর ব্যাক আপ দেওয়ার পর এখানে বলবে যে আপনি কোথায় ব্যাক আপ দিতে চান। তো এখানে ডিফল্টভাবে আছে সি ড্রাইভের ভিতরে, ইউজারের ভিতরে, ডকুমেন্টের ভিতরে, ডাবল ড্রাইভার। তো আমি চাই এখানে, আপনি যদি চান যে অন্য জায়গায় সেভ করতে, তো এখানে জাস্ট ব্রাউজ করে দেখে দিতে পারেন যে কোথায় সেভ করতে চান। তো আমি চাইতেছি যে এখানে থাক, সেই জন্য আমি এখানে ওকে। তো এখানে ড্রাইভার ব্যাক আপ হতে কিছু সময় নেবে, আর আপনাদের দেখাবো যে কীভাবে ব্যাক আপের পর এটা ইনস্টল করা যায়। তো এটা এই ডাবল ড্রাইভার সফটওয়্যারের সাহায্যে যেমন ড্রাইভার ব্যাক আপ দেওয়া যায়, তেমনি এই ড্রাইভারের এই সফটওয়্যারের সাহায্যে ব্যাক আপকৃত ড্রাইভারগুলো আবার ইনস্টল করা যায় এই সফটওয়্যারের সাহায্যে। আপনাদের এই সফটওয়্যারটি অবশ্যই রেখে দিতে হবে, কারণ এই সফটওয়্যারের সাহায্যেই ড্রাইভারগুলো ব্যাক আপ এবং এই সফটওয়্যারের সাহায্যেই ড্রাইভারগুলো ইনস্টল করা যায়। তো এখানে ব্যাক আপ হতে কিছু সময় নেবে, এখানে আমার ড্রাইভারগুলো ব্যাক আপ দেওয়া গুলো ঠিক আছে। তো এখানে একটা মেসেজ দেখা যাচ্ছে যে ই অপারেশন কমপ্লিট সাকসেসফুলি। তো এখানে এটা দিই জাস্ট ওকে, ওকে দেওয়ার পরে এই সফটওয়্যার এটা কেটে দিই। তো আমরা যেখানে এটা সেভ করছি সেই ফাইলে যাই, ডকুমেন্টস, ডাবল ড্রাইভার ব্যাক আপ। এখানে দেখুন যে অনেকগুলো ফোল্ডার আকারে এটা সেভ হয়ে গেছে। এখানে লেখা আছে ডিসপ্লে, তারপর কিবোর্ড, মিডিয়া, মডেম, মনিটর, মাউস, নেট, পোর্টস, প্রসেসর, ইউএসবি, সিস্টেম, এগুলো নামে। যদি এখানে কোনো একটা সফটওয়্যারে আমরা প্রবেশ করি, দেন দেখুন যে এরকম দেখাইতেছে। এখান থেকে আমরা সরাসরি এটা ইনস্টল করতে পারবো না, এই এই ড্রাইভারগুলো আমরা এখান থেকে সরাসরি ইনস্টল করতে পারবো না। সো এটা ইনস্টল করার জন্য আমাদের ওই ড্রাইভার, ডাবল ড্রাইভার সফটওয়্যারটি অবশ্যই দরকার হবে, প্রয়োজন হবে ইনস্টল করার জন্য, ড্রাইভারগুলি ইনস্টল করার জন্য। আপনাদের ওই সফটওয়্যারে দিতে হবে, আবার যাওয়ার পর ওই
সফটওয়্যারটি আবার রান করতে হবে। রান করার পর এখন যেতে হবে রিস্টোরে, যেতে হবে রিস্টোরে। যাওয়ার পর এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট দি অ্যাপ্লিকেশন, এটা বলতেছে যে এই রিস্টোর করার জন্য অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা রিস্টার্ট করতে হবে এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। সো এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরের আকারে এটা রান হওয়ার জন্য এখানে পারমিশন চাইতেছে, এখানে ইয়েস দিতে হবে। এখন আমাদের আবার যেতে হবে রিস্টোরে। রিস্টোর যাওয়ার পর এখানে বলতেছে যে আমাদের এখন আমাদের ওই ফাইলগুলো লোড করতে হবে, যে ফাইলগুলো আমরা ব্যাকআপ দিয়ে রেখেছি। এখানে আছে লোকেট ব্যাকআপ, এখানে যেতে হবে। সো কোথায় রেখেছি সেটা দেখে সেটা সিলেক্ট করে দিতে হবে। ডিফল্ট আমি এখানে ডিফল্ট লোকেশন আছে ওটা সিলেক্ট করে দিই, কারণ আমি সেই সময় সেট করার সময় আমার লোকেশনগুলো আমার লোকেশনটা চেঞ্জ করে নিই। আপনি যদি লোকেশন অন্য জায়গায় দিয়ে থাকেন তাহলে এখানে আদার লোকেশন দিবেন। আদার লোকেশন দেওয়ার পর এখানে ব্রাউজ করবেন কোথায় রেখেছেন। তো আমি যেহেতু ডিফল্টভাবেই রেখেছি তো এখানে এটা সিলেক্ট করে জাস্ট ওকে। এখানে দেখুন যে থাকগুলো লোড হয়ে গেছে। তো এখানে একই রকমভাবে যদি আপনার ইউপি মিসিং থাকে তাহলে এখানে ইউপি সিলেক্ট করে দেবেন, এখানে চেক করে দেবেন, আরও সব আনচেক করে দেবেন। আর আপনি যদি চান যে একসাথে সবগুলো ইনস্টল করার জন্য জাস্ট এখানে সিলেক্ট অল আসছে, এখানে অল আসছে অল সিলেক্ট করে দেবেন। তারপরে জাস্ট এখানে ব্যাক রিস্টোর নাও দেওয়ার সাথে সাথে সবগুলো রিস্টোর হয়ে যাবে, সবগুলো ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে করতেছি না কারণ আমার এগুলো অলরেডি ইনস্টল করা আছে। আপনারা আপনার যদি মিটিং থাকে তাহলে এটা ইনস্টল করে নেবেন সহজেই, জাস্ট ছোট্ট একটা কাজ তাহলে আমাদের আপনাদের ড্রাইভারগুলো ব্যাক আপ দেওয়া হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।